ফার্মিংয়ে যদি আপনি ভালো করতে চান, সেক্ষেত্রে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে নিজের জন্য মা প্রাণীটাকে নিজেরই তৈরি করে নিতে হবে। দুধটা তৈরি হইতে ক্যালসিয়ামের একটা বড় ভূমিকা থাকে সেক্ষেত্রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। লাস্ট কয়েকদিন আগে দেখাইছিলাম যে বাচ্চাগুলো হয়েছে আমাদের, এই যে দেখেন, আসলে এদেরকে এক জায়গায় রাখাটা মুশকিল, সব লাফালাফি করে ছোটাছুটি করে মাশাল্লাহ। এই ব্যাচে মোট হচ্ছে 8টা বাচ্চা হয়েছে, আবার বাচ্চা আস্তে আস্তে আরও মাস দেড়েক সময় লাগবে। এই সবগুলো বাচ্চাই হচ্ছে বয়স একই, আজকে নিয়ে ওদের বয়স চলতেছে হচ্ছে গিয়ে 15 দিনের মতো। এদেরকে আসলে এক জায়গায় রাখাই মুশকিল, খুব চঞ্চল বাচ্চাগুলো মাশাল্লাহ, সবগুলোই সিরোহী ব্লাড লাইনের। আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ, সবগুলোই কিন্তু চমৎকার হেলদি মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ, এগুলো কিন্তু পুরোপুরিভাবে ওদের মায়ের দুধের উপরই নির্ভরশীল, মায়ের চমৎকার দুধ হয় মাশাল্লাহ। যারা ছাগল ভেড়া কিংবা গরু মহিষ লালন পালন করেন, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে যে প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে গিয়ে বাচ্চা জন্মের পরে ঠিকঠাক মতো দুধ পায় না, তো এইটা একটা কমন সমস্যা ছাগলের ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এই ধরনের কোনো প্রবলেম নাই, আমাদের ছাগলগুলো যা আছে আলহামদুলিল্লাহ ওদের মায়ের দুধ পান করেই ওরা কিন্তু পুরোপুরিভাবে বেড়ে ওঠে। তো ফার্মিংয়ের শুরুর দিকে প্রথম 2-3 বছর কিন্তু আমাদেরও এই প্রবলেমগুলো ছিল, তো এই প্রবলেমগুলো আমরা যেইভাবে রিকভার করছি সেটার বিষয়ে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। প্রথম দিকে যেটা হয় যে মা ছাগলগুলো কিন্তু অত ভালো কোয়ালিটির পাওয়া যায় না, মায়ের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই বাচ্চা জন্মের পরে ঠিকঠাক মতো দুধ পাবে না। ভালো পাঠা দিয়ে দেখা গেলো যে ওই অ্যাভারেজ কোয়ালিটির মা ছাগলকে ব্রিড করানোর পরে যেই বাচ্চাটা পাওয়া যায় সেটা দুধের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে, যেটা ওর মা কভারেজ দিতে পারে না, সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু মর্টালিটির হার অনেক বেশি হয়, স্বাস্থ্যহানি ঘটে। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র ওয়ে হচ্ছে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ব্রিডটা আপগ্রেড করা, অর্থাৎ আপনার ফার্মের কিংবা আপনার সংগ্রহের যেই ছাগলগুলো মোটামুটিভাবে একটু ভালো দুধ দেয় সেই ছাগিগুলো থেকে যেই মেয়ে বাচ্চাগুলো পাবেন, সেই মেয়ে বাচ্চাগুলো যদি আপনারা নিজেদের ফার্মের জন্য কিংবা পালের জন্য রেখে দেন, এভাবে করে যদি প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত আপনারা রাখতে পারেন, দেন দেখবেন হচ্ছে গিয়ে ফার্মের দুধের প্রোডাকশন অনেক বেড়ে যাবে, বাচ্চার কোয়ালিটি খুব চমৎকার হবে মাশাল্লাহ। যখন দুধের প্রোডাকশন কম ছিল তখন আমরা একটা বিকল্প দুধ ব্যবহার করতাম, সেটাই আমি দেখাচ্ছি এখন। মানুষের বাচ্চাদের জন্য যেরকম কৃত্রিম দুধ পাওয়া যায়, গরু ছাগলের বাচ্চাদের জন্যও কিন্তু কৃত্রিম দুধ পাওয়া যায়। আমার হাতে এরকমই একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নেদারল্যান্ডের একটা প্রোডাক্ট, এইটা 1 কেজি পাউডার দিয়ে 10 থেকে 12 লিটার দুধ তৈরি করা যায় ছাগল ভেড়ার জন্য। তো আমরা শুরুর দিকে যখন আমাদের ফার্মে ছাগলগুলোর দুধের প্রোডাকশন কম ছিল তুলনামূলকভাবে, তখন বাচ্চার সার্ভাইভাল রেট বাড়ানোর জন্য এই দুধটাই ব্যবহার করতাম। তো এইটা কিন্তু আগে খুব একটা পাওয়া যাইতো না, অনেক কষ্টে ম্যানেজ করা হইতো, আগে যাও একটা একটু খোঁজ নিলে পাওয়া যাইতো, বর্তমানে কিন্তু এটা বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে। প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, যদি কারো ছাগল ভেড়ার বাচ্চা কিংবা গরু ছাগলের বাছুরের পর্যাপ্ত পরিমাণে দুধের ঘাটতি থাকে, তারা কিন্তু বাচ্চার সঠিক গ্রোথ ঠিক রাখার জন্য এই দুধটা ব্যবহার করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এটা হোম ডেলিভারি নিতে পারবেন, আর এইটার মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত, একটা লম্বা সময়ে মেয়াদ আছে একদম নতুন প্রোডাক্টটা। তো চাইলে কালেক্ট করেও ঘরেও রেখে দিতে পারেন, বিপদে আপদে কাজে লাগবে। তো এতক্ষণ যেটা বললাম ওইটা হচ্ছে ব্যাকআপ। এখন আমরা ফার্মে কিভাবে দুধের প্রোডাকশন বাড়াইতে পারি সে বিষয়ে কয়েকটা টিপস দিচ্ছি। আমি আগেই কিন্তু বলেছি যে নিজের ফার্মের বাচ্চাগুলোকে যখন আপনি দ্বিতীয় প্রজন্মে নিয়ে যেতে পারবেন তখনই কিন্তু প্রোডাকশনটা অনেক বাড়তে থাকবে। যেমন ধরেন আমাদের এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, ওদের মা আমাদের এখানে জন্ম নিছে, স্বাভাবিকভাবেই ওদের নানির যতটুকু পারফরমেন্স ছিল তার থেকে ওদের মায়ের পারফরমেন্স অনেক বেটার, এবং আমি বাচ্চাগুলোর কোয়ালিটি চেহারা দেখে যতটুকু গেস করতেছি যে
এই বাচ্চাগুলো যখন মা হবে ইনশাআল্লাহ ওদের মা এবং নানির তুলনায় ওদের পারফরমেন্স আরও বেটার হবে। এইভাবেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ব্রিড আপগ্রেডেশন করলেই একমাত্র খামারে যাবতীয় সমস্যা সমাধান করা সম্ভব। ছাগলের দুধের প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে আরেকটা বড় ভূমিকা রাখে কিন্তু কাঁচা ঘাস লতাপাতার যোগানটা। আমরা আমাদের দুগ্ধবতী ছাগল ভেড়া কিংবা গরু মহিষকে যত বেশি পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে পারবো দুধের প্রোডাকশন কিন্তু তুলনামূলকভাবে ততটাই বেড়ে যাবে। পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু সাপ্লিমেন্টও ইউজ করতে হয়, যেমন হচ্ছে গিয়ে দুধটা তৈরি হইতে ক্যালসিয়ামের একটা বড় ভূমিকা থাকে। সেক্ষেত্রে দুগ্ধবতী গাভী কিংবা দুগ্ধবতী ছাগিকে অবশ্যই ক্যালসিয়ামের এক্সট্রা সোর্স দেওয়া দরকার, এনার্জি কন্টেন্টটা একটু বাড়াই দেওয়া দরকার। সেক্ষেত্রে ক্যালসিয়ামের সোর্স হিসেবে DCPটা আমরা সবসময় সারা বছর ব্যবহার করে থাকি। এনার্জি কন্টেন্ট বাড়ানোর ক্ষেত্রে আমরা হচ্ছে ড্রাই মোলাসেসটা ব্যবহার করে থাকি। এছাড়া সারা বছর ফার্মের প্রোডাকশন ঠিক রাখতে কিন্তু আমরা মাল্টিভিটামিন প্রিমিক্সটাও ব্যবহার করি। এই সব মিলে এই জিনিসগুলো ঠিকঠাক মতো যদি আমরা ফার্মে অ্যাপ্লাই করতে পারি, পাশাপাশি হচ্ছে ভালো যত্ন নিতে পারি এবং প্রাণীগুলোকে সারা বছর পেট পুরে খেতে দিতে পারি, তাহলে কিন্তু প্রোডাকশন বাড়ানো সম্ভব। এবং অধিকাংশ ক্ষেত্রেই যে আমাদের যে সমস্যাটা হয়, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে যে ফার্মে দুধের প্রোডাকশন অনেক কম থাকে, বাচ্চার গ্রোথ কম থাকে এবং মর্টালিটি বেশি হয়, সেইটাও কিন্তু রিকভার করা সম্ভব। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে আপনি যত ভালো যত্ন নেন, যত ভালো খাবারই দেন না কেন, যদি আপনার প্রাণীগুলো জেনেটিক্যালি উইক হয় সেক্ষেত্রে কিন্তু যত যাই করেন ওই দুধের প্রোডাকশন বাড়ানো কিংবা গ্রোথ বাড়ানো খুব একটা পসিবল হয় না। তো এইটার দিকেও অবশ্যই অবশ্যই খেয়াল রাখা দরকার। জেনেটিক্সটা অ্যানিমেল ব্রিডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে 8টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা হচ্ছে খাসি বাচ্চা আছে, যেগুলো এখনও আমরা আসলে খাসি করাই নাই, খুব তাড়াতাড়ি খাসি করাই দিব। খুব ভালো ব্লাড লাইনের খাসি বাচ্চাগুলো, আপনারা অনেক সময় অনেকে খাসি বাচ্চা শখ করে পালতে চান, তো তাদের জন্য এগুলো কিন্তু খুবই উপযোগী হবে। এখন তো আর ডেলিভারি দেওয়ার সময় হয় নাই, এগুলো হচ্ছে আমরা 4 থেকে 5 মাস বয়সে ডেলিভারি দিয়ে থাকি। কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে যে খুব ভালো কোয়ালিটির চমৎকার রঙের খাসি বাচ্চা লালন পালন করবেন, যেগুলো অনেক বড় সাইজের হবে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বাচ্চাগুলোর সবগুলোর মায়ের জন্ম কিন্তু আমাদের ফার্মেই, এবং অনেকগুলো বাচ্চার মধ্য থেকে সিলেক্ট করে যেই ব্লাড লাইনটার থেকে পারফরমেন্স বেটার পাওয়া যায়, দুধের প্রোডাকশন বেশি পাওয়া যায়, বাচ্চার কোয়ালিটি ভালো হয়, সেগুলো কিন্তু বাছাই করে রাখা। তো স্বাভাবিকভাবেই এই বাচ্চাগুলো কিন্তু ওদের মায়েদের তুলনায় অনেক বেশি বেটার পারফরমেন্স দিবে। ফার্মিংয়ে যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে নিজের জন্য মা প্রাণীটাকে নিজেরই তৈরি করে নিতে হবে। যদি এটা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে প্রফিট করা সম্ভব এবং সব দিক থেকেই রেজাল্ট ভালো করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।